ওই নু, সকাল সকাল মামার কোলে তুমি কি করছো? এদিকে দেখো, এদিকে দেখো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। ইয়ে গুড মর্নিং, ইয়ে গুড মর্নিং, হ্যাঁ হ্যাঁ, ইয়ে ইয়ে। এদিকে এদিকে মামাম, মামাম শোনো শোনো, একটা কথা শোনো। আচ্ছা আচ্ছা, কোথায় কালকে রাতে আমরা কোথায় গুড়ি গুড়ি করতে গেছিলাম মনে আছে তো? কাল রাতে কোথায় নিয়ে গেছিলাম বলো তো? সেই বাইকে কোথায় নিয়ে গেছিলাম ঘুরে ঘুরে করতে? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, অনেকক্ষণ আগে উঠে হয়ে গেছে আমার, বাট এই যে পাপা বেটু মিলে এখন ঘুম থেকে উঠলো, জামান আর ইনায়া, আমি উঠেছি বেশ অনেকক্ষণ আগে। মায়ের এই রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, আর শুধু কয়েকটা বাকি, কারণ সকাল সকাল উঠে রান্না করে নেয়। মা ব্রেকফাস্টের আগে আবার রান্না করেছে আজকে, আবার ব্রেকফাস্ট রনি পাঠিয়েছে, ওর ওদের স্টাফদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওর দেওয়া মানে ওদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আসে ওনাকে দিয়ে করিয়ে পাঠিয়েছে, কি কি পাঠিয়েছে সেগুলো দেখাবো, তার সাথে সবাইকে ব্রেকফাস্ট দেবো। তারপরে এই না মাম্মা, না মায়ের কাছে, মায়ের কাছে, মাম্মা মাম্মা, ও মাম্মি, আওয়াজটা আইডেন্টিফাই করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। মাম্মি আনিস না, আনিস না রোদে, আনিস না। এই যে দেখো অনেক কিছুই পাঠিয়েছে তো দেখছি, এখানটাতে রয়েছে লুচি, এখানটাতে আলু ভাজা, তার সাথে আমার দেখছি দুই রকমের মিষ্টিও পাঠিয়েছে। এটা হচ্ছে গিয়ে ওই রসমালাই টাইপের মিষ্টিটা, আর এখানটাতে রয়েছে কি, ও বাবা সন্দেশ, অনেক কিছু। তো জামানের প্লেটটাকে সাজিয়ে দিই। এই লুচিটা কিন্তু বেশ ভালো করে জামা, তাই না? এর আগের বার যেটা খেয়েছিলাম ওটা তো হেভি, এটা ময়দা না আটা, দেখো তোকে দিয়ে দিচ্ছি। বিনা লাইনে কেমনে ছিল শিখেছিল? বিনা লাইনে ও তো অনেক কারেন্ট চলে গিয়েছিল না? আবার কারেন্ট ছিল না, 2 ঘন্টা বিনা লাইনে, 2 ঘন্টা ও তো ঘুমাচ্ছিল। আমি আরে ঘরে এসি চলছিল না তো ঘরটা ঠান্ডা ছিল ওই জন্য। আমি তো জানি কখন কারেন্ট গেছে কখন কারেন্ট এসেছে, আমি কিচ্ছু জানি না। আর আমি ওই সেদিন রাত্রিবেলা একদম আমার ঘুম হয়নি, সত্যি বলছে আটার করে কিন্তু অসাধারণ। আমি বলছি এই রেসিপিটা নিয়ে নিও। আমরা যখন খেতে বসেছিলাম ইনায়া এত কান্নাকাটি করছিল, বুঝতেই পেরেছি ও ঘুমের জন্য কান্নাকাটি করছে, তো আমি খেয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, ও এখন বেশ ভালো করে ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠু তো, তারপরে আমি স্নান করাবো। আর ওইদিকে মা বললো আমি প্লাস্টিক চাটনি করবে, বললো আমাকে আমটা একটু ছিঁড়ে দিতে, আমটা আমি ছিঁড়ে দেবো। এই যে কালকে আমাদের বাগান থেকে যে আমগুলো পেরেছিলাম, আর তার মধ্যে একটা বড় আম ছিল, কাঁচা মিঠে আম। মা কি করবো, প্লাস্টিক চাটনি করবো? প্লাস্টিক চাটনি করবে, আমের প্লাস্টিক। এতদিন তো পেঁপের শুনেছি, পেঁপের খেয়েছি, আমের প্লাস্টিক চাটনিটা খাইনি কখনো। মা বললো কি তাহলে আমাকে ছিলে দে। আচ্ছা তোমরাই কমেন্ট করে জানিও যে আমার, আমাকে বলছে পেঁপের প্লাস্টিক চাটনি হয়, কোনোদিন তো খাইনি। আইলে পেঁপেরই প্লাস্টিক চাটনি হয়, তোমরা জানিও তো পেঁপের প্লাস্টিক চাটনি হয় কি হয় না। আর আমের প্লাস্টিক চাটনিটা মা আজকে এখানটাতে যেরকম ভাবে করবে সেরকম খাবো। আমি আমের চাটনি খেয়েছি, আমাদের একদম মা করতো আগে ছোটবেলায়, প্লাস্টিক চাটনি না নর্মাল আমের যে চাটনিটা সেটা, ওটাও খুব ভালো, টক মিষ্টি টক মিষ্টি। আমের সিজনে আমের চাটনি, আম পোড়া শরবত, মাছের ঝোলে আমের টক, ওফ দারুণ লাগে। আম আমার খুব ভীষণ প্রিয় ফল, খুব ভীষণ বাবা, দুটো একসাথে লাগিয়ে দিলাম আমি তো। আমটা আমার ভীষণ প্রিয় ফল। বসিরহাটের বাড়িতে জানি না এবার আম হবে কি হবে না, কারণ যা শিলা বৃষ্টি হয়েছে, ভরসা চাচুরের বাড়ি, মা আবার বলছে প্রচুর এখানে হনুমান হয়েছে, আম খেয়ে নিতে পারে। যাই হোক কিনেই খেতে, এমনি এবার আমের ক্রাইসিস একটু দেখা যাবে। বা এসছে আমাদের সব গাছগুলোতে আম ভালো, এবার বৃষ্টিতে মুখে ঝরে গেছে সব, যা আছে চলে যাবে। কতগুলো কাটবো মা দেখো, দেখে নাও। আর বটিয়াতে একটু ধার তো দিতে পারো। এই যে এই কাঁচা মিঠে আমটা আম্মা পাঠিয়েছিল, তো এটাকে আগে কাটছি। এবার আমার কাঁচা মিঠে আম হয়নি বেশি, জিভে জল চলে গেল। মা দেখো এটাকে কেটে দিতে কাটবো, লম্বা করে লম্বা করে, পাতলা না মোটা, পাতলা করে একদম পাতলা। এটা কি করবে, এটা থেকে ইয়ে হবে, এটা তো কাঁচাই খাবো। কাঁচা খাবে? হ্যাঁ এটা কাঁচাই খাওয়া, মিষ্টি আম তো এটা। এই যে কাঁচা আম খাওয়ার আসরটা বসালাম। মালদাতে আবার কাঁচা মিঠে আম গাছ হয়?
হবে তো আমাদের দিকেই হয়, কলকাতার মানুষ খায়। আমি এটা কিন্তু ঠিক, এটা দারুণ দিয়েছো, এটা ঠিক, এটা ঠিক, এটা মালদা থেকেই যায়। টেস্টি, মালদা আমের থেকে টেস্টি তো? নিজের নাম খারাপ করবে না, সাথে সাথে কিছুক্ষণ ভেবে নিল, বলতে যাচ্ছিল হ্যাঁ, ভেবে তো বলছে না এটা তো করা যাবে না। সুখ করছে মনে হচ্ছে মামা আর ভাগ্নি, ঠিক আছে, দুজনেরই আজকে সবার আগে স্নান হয়ে গেছে, সানির আর এদিকে ইনুর স্নান হয়ে এখন দেখো কাণ্ডটা একবার তোমাদের সঙ্গে দেখাই। দেখো এই যে দেখো ঘরে সুন্দর করে এসিটা ছেড়েছে, আর মামা দুই সাইডে এরকম একটা বালিশ দিয়েছে, এরকম একটা দিয়েছে, দিয়ে ভাগ্নিকে এখানে শুয়ে দিয়েছে, দিয়ে মাথা দেখো সুন্দর করে এখন মাসাজ করছে এরকম এরকম করে। মামার বাড়ি ভোগ করছো, মামার বাড়ি ভোগ করছো তুমি, এমন করে বালিশ দিয়েছে, এবার পাল্টি খা, কি করে খাস দেখি, চারটা বালিশ আছে এদিকে দুটো ওদিকে দুটো, খা এবার পাল্টি কি করে খাস দেখি। শুনে নাও, খেয়েছে আর খেয়ে পাল্টি খাচ্ছে, দুধটা তুলে দিচ্ছে, তাই আগে চেপে দে ওকে যেন পাল্টি খেতে না পারে ও। এই যে মা সে আমের প্লাস্টিক চাটনি করবে বলে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে গেছে, এখানে দেখা আছে আম, এখানে চিনি, কাজু, কিশমিশ, আর কিছু লাগবে না, আর জল, এই চারটা দিয়ে সুন্দর প্লাস্টিক চাটনি। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, মা কথা বলে না মানে এই নয় যে মা কিন্তু কথা বলতে পারে না এমন নয়, মা মা হচ্ছে একটু লজ্জা পায় ক্যামেরার সামনে, তাই তো বলো, সবাই ভাবে মা মনে হয় কম কথা বলে কিন্তু মোটেও নয়, মা তো তবু বলে, আম্মা তো মোটেও বলে না, কিন্তু অফ ক্যামেরা প্রচুর কথা বলে, প্রচুর অনেক প্রচুর। আমের চাটনি যদি এত সহজেই করা যায় তাহলে তো আমাদের প্রতিদিনই মোটামুটি আমের চাটনিটা করা যায়, কিছুর সাথেই আমের চাটনি। এই যে দেখো প্রায় হয়ে গেছে, এখানে এবার কি ঢালবেন? ও আচ্ছা, এই যে জল জল যেটা আছে এটা একটু যখন এ হয়ে যাবে জমে যাবে, ঠান্ডা হলেই জমে যাবে, তাই তো সিদ্ধ হয়েছে। এই চাটনি কি বা কি মুছবো মা? আরে এখানে মুছবে তুমি, চলো। ও আচ্ছা, আমি নিয়ে চলে যাচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে না? যথেষ্ট ভালো হয়েছে, একটু পরেই মা বললো জমে যাবে, এখন রেখে দিই, খাওয়ার সময় দেখাবো যে কেমন হয়েছে খেতে। গুড আফটারনুন এভরিওয়ান, স্নান ধান সবার হয়ে গেছে, করবে এখন লাঞ্চ, ওইদিকে বাবার মায়ের হয়ে গেছে, মনে হয় মা এখন ইনায়াকে নিয়েছে, সেই শরীরটা কেমন কেন জানি না এখনো ঠিকঠাক ভাবে আমি এ হতে পারছি না, ইনায়াও ঘুমোচ্ছে শুধু, আর ইনায়ার সাথে আমিও একটু একটু করে পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছি। তো যাই হোক চলো এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিই, মা আছে কি রান্না করেছে দেখি। এই আজকে আমার এখানটাতে বসেই খাবে, যেহেতু এখানে সবাই বসে খাওয়া হচ্ছে, আমার বললো আমিও এখানে খাবো, তাই ওই যে প্লেটটা রেডি করে দিয়েছি, মা রান্না করেছে এখানটাতে, ভাত করেছে, পাট শাক ভাজা, এটা কিন্তু মা পাট শাক ভাজা, এঁচুর চিংড়ি ভাজা, তার সাথে এখানে ডাল, আর এখানে একটা পাঁচমিশালি সয়াবিন দিয়ে সবজি, ট্যাংরা মাছের বেশি, ট্যাংরা মাছের ঝোল, চিকেন চাটনি। তাব্বু চলে এসছে, ঠিক আছে, দেখতে কিন্তু মামাম ঘুমাচ্ছে, ঈদ কেমন কাটলো? ভালো ডিজাইনটা কিন্তু ভালো করেছে, হাতে পড়লো সুন্দর লাগছে দেখতে, ভাল লাগছে দেখতে, আমরা তখন পরিয়েছিলাম এটাও 5 বছর বয়স পর্যন্ত পড়তে পারবে, আর একটু বড় হলে কি বলতো যখন ছোট হয়ে যাবে তখন এইখানটাতে ওরা এইগুলো বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, ওগুলো 5 বছর বয়স পর্যন্ত এটা পড়তে পারবে।
তারপরে দরকার হলে আবার এক্সচেঞ্জ করে একটা বড় নিয়ে নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, একই ডিজাইন কতদিন করবে? সেটা তো আব্বা বলে দিয়েছে। হ্যাঁ, এখানে আই লেখা আছে, বাট কি বলতো ডিজাইন মনে হচ্ছে না, এই এই দুটো ডিজাইনকে এটা আই এ করছে, ডিফারেন্সিয়েট করছে। ভালো লাগছে মা? ভালো লাগছে, সুন্দর হয়েছে। এই যে দেখো আজকে কিন্তু ইনু আমার কাছে, তোমরা দেখতে পাচ্ছো, এই যে দেখো কি সুন্দর মাম্মাম বসে আছে। আমরা এখন মাম্মামকে নিয়ে একটু বাইরে যাচ্ছি ঘুরু ঘুরু করতে, পুরো ফ্যামিলি সবাই মিলে। চলো, কে কি রেডি হয়েছে? এই যে এই যে এখানে দেখো মিমি হয়ে গেছে রেডি, মামা হয়ে গেছে রেডি, ওখানে মা হয়ে গেছে, আর এই ইনু তোমার মায়ের কি অবস্থা? এখনো গোছানো হয়নি তোমার? তোর জন্য তোর ডাইপার নিতে হবে, তোর এটা নিতে হবে, রুমালটা নাও, রুমাল রুমাল, তোর এটা নিতে হবে। আমি কি করব, আমি পাগল হয়ে যাচ্ছি। সবাই চলো চলো চলো, ওই নানুকে একটু দেখিয়ে দাও তো, বলো বলো নানু কেমন লাগছে, বলো বলো নানু কেমন লাগছে আমাকে। চলো কোথায় চললি? আমরা একটু মিনা বাজার যাচ্ছি, চলো আমরা একটু মিনা বাজার যাচ্ছি। আচ্ছা আমার ফোন আমার কাছে, তুমি পার্স নিয়েছো? হ্যাঁ। আমি প্রথম দিন নিয়েছি তো, মানে কেমন কেমন একটু হচ্ছে, মনে হচ্ছে ঠিকঠাক নিয়ে যেতে পারবো তো। আজকে আমার কাছে আছে, চলো। চটপটিটা কিন্তু এর আগে এসে আগের বার মিস করে গেছি আমরা, মানে এমনি ছিল বাট ওই চপ দিয়ে ছিল, চপ দিয়ে ছিল। দেখি আজকে নিতে বললাম, কারণ ইনু যদি একবার শুরু করে তখন চট করে নিয়ে চলে আসবো। চলো রুমালটা কোথায় নিলাম? চলে এসেছি মিনা বাজার, পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে ইনু আমার হাত ধরে যাচ্ছে, বলো ইনু না, ইনু ইনুকে বলো তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে। চলো নাম, ও বাবা প্রচুর ভিড় তো আজকে, চলো তাবু নাম। মিনা বাজার এলে এই যে মানে এগুলো কি বলে করি, হ্যাঁ এগুলো করি জিনিস তো, এই জিনিসটা বেশ ভালো লাগছে না, ভাল লাগছে। এগুলো কত করে জিজ্ঞেস করো তো, ভাল লাগছে দেখতে। ওই কি নিলে তোমরা? এটাও তো ভালো লাগছে দেখি, সুন্দর লাগছে দেখি। ফাইবার এই যে আমরা এখানে কাপ নিয়েছি, মিনা বাজার আসবো কাপ নেবো না, হয়
সাপি নেক্সট কি নেবে? ঘুরে ঘুরে একটু দেখি, 30 টাকা। ওগুলো এমনি 20 টাকা দাম। বাইরে এসে মনে হয়েছে ইনার গরম লাগছে, আর হাওয়া দেওয়া দরকার, তাই একটু ঠান্ডা। দেখো তো হাওয়া হচ্ছে, লাগছে হাওয়া লাগছে। তোমরা কি হাওয়া খেতে এসছো? আর গরম লাগবে না ইনুর, ইনুর সুন্দর হাওয়া পাবে। মিমি আবার ইরাকে এটা কিনে দিচ্ছে। কোনটা নাও? এখানে অনেকগুলো আছে। এটা আছে নিনা, এখান থেকে ওটা নিনা ভালো লাগে। ওরে হবে তো, এর দেখলাম তো হচ্ছে তো। ওই গলি থেকে আমরা এই গলিতে এসে এবার এত সুন্দর সুন্দর জিনিস এসেছে না, কি বলবো। বলছি কোনটা ছেড়ে কোনটা কি পো দারুণ দারুণ এসেছে। এই কি কোনটা ভালো করে দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন। আপনার পছন্দ জিনিসটি দাম মাত্র 50 টাকা। নিয়েছো নিয়েছো ওখান থেকে অন্য দোকানে দেখো। ওই বাবা, কি খাবে বাইরে গিয়ে? ফুচকা খাবে, চলো। নিয়েছে নিয়েছে, খেলনা নিয়েছে। হ্যাঁ চলো। ও মেলা এসে পাপড় খাবে না তাই হয়? এ দেখো খাচ্ছে, দেখো খাওয়া দেখে লোভ লাগবে, চলো বাইরে চলো। মেলায় তো কিছু খাওয়াই, আর ইনা একটুখানি ক্রান্তি হয়ে গেছিল, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তাই এটা কি এনেছো? পাপড়ি চা? এটা পাপড়ি চা। ডাকডুমাটুমটা কই রে? এটা চুরমু খাও, এই চাটনিটা আরো বেশি করে দে, আরো টেস্ট পাবে খেয়ে। এটা তো দিও না, এটাতে নো হয়ে আছে না। ওটা পপকর্ন খেলাম আমরা। ও এটা চাটনি দিয়ে চুরমুর ভালো 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 লাগে। টেস্ট কেমন? অনেক খুশি, ওর খিদে পেয়েছিল। এটা কি চলছে? দুষ্টুমিও করে না, যে হাঁটবে হামাগুড়ি দেবে, শুয়ে রাখে, খেলা করে, নিতে যাচ্ছে। ওর ভয় নেই, এবার নেবে, এবার মুখে দেবে, ছেড়ে না। এখন যেটা পাবে ওটাই মুখে দেবে। ও মিনা বাজার থেকে কি কি নিলাম সেইগুলো দেখায়। মিনা বাজার মানেই কিন্তু গাডার আর ক্লিপের সম্ভার। তো এখানে একটা তাব্বু নিয়েছে, একটা ফারাক নিয়েছে বলছি, একটা আমি আর একটা মায়ের জন্য। এই যে তিনখানা ক্লিপ, তুমি বেশ ভালো লাগছে না? আর আমি এরকম একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এই যে তিনটে গেল, আর তাব্বু হচ্ছে তার দুই কি বলে বোন বেটি, ভাগ্নি, হ্যাঁ, জন্য দুটো এটা নিয়েছে, মিলুদির মেয়ের জন্য একটা, আর একটা হচ্ছে ইনায়ার জন্য। এখন তো ভাগ্নি বলতে দুটোই, তো দুজনের জন্য দুটো নিয়েছে। এখানটাতে ও কিছু আরো স্টিলের এই যে হাড়ি ফাড়ি রাখার জন্য একটা স্ট্যান্ড, তারপর এখানে চামচ নিয়েছে কিছু, মানে ফিনিশিংটা কম কম কিন্তু ভালো, মানে ধার নেই, মুখ কেটে যাবে এইগুলো। আর এই যে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছে তাব্বু ওর বাড়ির জন্য, এটা ভালো লাগছে বলো। সুন্দর। আর আমি আর মা নিয়েছি কয়েকটা কাপ, এটা কটা নিয়েছে? চারটে। মা নিয়েছে দুটো আর আমি নেব দুটো। এই কাপগুলো নতুন এসছে, ভালো লাগবে। আর আমি নিয়েছি এই যে দুটো,
বাবার সাথে চলে তুমি আর আমি সন্ধ্যেবেলা বা সকালবেলা আগে যেমন খেতাম বলো, চা খাস্তালেরই সকালটা শুরু, ঠিক সেরকম ভাবে আবার তো নরমাল লাইফে ফিরতে হবে নাকি? একদম, যে দু কাপ চা খা, কিছু গল্প আড্ডা। তো মিনা বাজার থেকে আমরা এই জিনিসগুলোই নিয়েছি, কেমন লেগেছে? এখনো তো আছি, টুকটাক যাওয়া হবে। আমি ওই এরকম একটা জামান জার নিতে বললো করি, দেখি ওইগুলো কোনো একটা দিন গিয়ে নিয়ে আসবো। এখানে মিনা বাজারে বেশ ভালো পাওয়া যায় এবং দামটাও ঠিকঠাক থাকে, কাপড়ও 30 টাকা করে নিল। এইগুলো এইগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে। গুড নাইট।